আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতহ মুবিন শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সরকার বিপদে আছে। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন আওয়ামী লীগ সরকার খুবই বিপদে আছে। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ভয়াবহ সংকটে রয়েছে সরকার। তারা চিকন সুতোর উপর হাঁটছে। যে কোনো মুহূর্তে সেই সুতো কেটে যেতে পারে। এবারে জানাব বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি অভিযোগ করেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে জানাবো সংসদের বিরোধী দলীয় চিফ জাতীয় পার্টির মহাসচিব মজবুল চনু বলেছেন দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত আবার বিএনপির উপরও মানুষ আস্থা রাখতে পারছে না কারণ দলটি আন্দোলনে সফল হতে পারছে না এদিকে ব্যাটারি চালিত রিকশা চালু রাখার আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ওবায়দুল কাদের জানিয়ে দেব বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসার মাহমুদ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইব্রাহিম রাইসির মৃত্যু পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং অন্যরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় শোকে মুজ্যমান ইরান ভূ সমীকরণে এর কী প্রভাব পড়ে সেদিকেই নিবিড় দৃষ্টি রাখছে বিশ্ব এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গেই থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকার বিপদে আছে বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন আওয়ামী লীগ সরকার খুবই বিপদে আছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিকভাবে ভয়াবহ সংকটে রয়েছে সরকার তারা চিকন সুতোর উপর হাঁটছে যে কোনো মুহূর্তে সেই সুতো কেটে যেতে পারে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন সভায় নাগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবার কাছাকাছি চলে গেছে সরকার বিপদে আছে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে বিদ্যুতের দাম বাড়বে বাজারে প্রতিদিন আগুন লাগছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুলক বলেন সরকার দেশকে গভীর অনিশ্চয়তার দিকে নিয়ে গেছে চিকন সুতোর উপর হাঁটছে গণরোজ গণজাগরণ গণবিস্ফোরণের সুতো কেটে সরকার ভূপাতিত হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ ছাকি বলেন প্রবল সর্বগাসী ক্ষমতা জাতির উপর চেপে বসেছে মানুষের না উঠেছে মানুষের পেটে ভাত নেই সঞ্চয় ভেঙে পুষ্টিকর খাবার কেনা তো দূরে থাক পেট ভরা জিনিসপত্র কিনতে পারছে না পোশাক শ্রমিকদের যে বেতন তাতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খেতে হয় সরকার ব্যাঙ্গুলোকে ফোকলা করে দিয়েছে উল্লেখ করে জোনাই ছাকি বলেন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে একটি শিল্প গ্রুপকে সাতটি ব্যাংক দেওয়া হয়েছে লুটপাট চলছে জাতীয় সমাজতান্ত্রিক দলের জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেন জাতীয় সংসদ নির্বাচনের মতো ঘটনা ঘটছে উপজেলা পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের চার পাঁচজন প্রার্থী নির্বাচনে দাঁড়িয়েছেন নিজেদের মধ্যে লড়াই হয়েছে কিন্তু এরপরও ভোট পড়েছে মাত্র বিশ থেকে বাইশ শতাংশ ইশরাকের নিঃশর্ত মুক্তি চান মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি অভিযোগ করেন দেশটা এখন মগির মূল্যকে পরিণত হয়েছে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ইশরাককে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতা ধরে রাখতে প্রতিনিয়তই বিএনপি সহ বিরোধী দলের উপর নেতাকর্মীদের নানা কায়দায় নির্যাতন নিপীড়ন শুরু করেছে মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো যেন আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ইশরাক হোসেনও সে কর্মসূচির অংশ বিবৃতিতে ইশরাক হোসেনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব সরকারের উপর বিরক্ত মানুষ চুন্ন সংসদের বিরোধী দলীয় চিপহিব জাতীয় পার্টির মহাসচিব মুজিফুল চন্নু চুন্নু বলেছেন দীর্ঘ সময় রাষ্ট্রক্ষমতায় থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেছে মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত আবার বিএনপির উপরও মানুষ আস্থা রাখতে পারছে না কারণ দলটি আন্দোলনে সফল হতে পারছে না গতকাল রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে জাতীয় পেশাজীবী পরিষদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি জন্য বলেন দুটি দলের বিকল্প হিসেবে সাধারণ মানুষ জাতীয় পার্টিকে বেছে নিতে চায় আগামী দিনে জাতীয় পার্টির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল পেশাজীবী পরিষদের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা রাকিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বেশ কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন ব্যাটারি চালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তবে দেশের বাইশটি মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি সোমবার দুপুরে গুলিস্তান বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওলামালীগের প্রথম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় ওবাদুল কাদের বলেন দ্রব্যমূল্যের বাজারে মেহনতি মানুষের দুঃখ দুর্দশা বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারি চালিত রিক্সা চালু রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী ওয়ামী লীগ সভাপতি মৌলানা এ কে এম আব্দুল মমিন সিরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হকের সঞ্চালনায় সবাই আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সহ আরও অনেকে বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে পররাষ্ট্রমন্ত্রী বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেছেন আওয়ামী লীগের সকল সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানালেও বিএনপি এবং তার দোসরা কোনো প্রতিবাদ জানায়নি তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে সোমবার বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উলামা লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন আলেম উলামাদের জন্য এ পর্যন্ত যা কিছু করেছে সবই আওয়ামী লীগ সরকারের অধীনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছেন বিএনপি এবং তাদের দোষরা আলেম ওলামাদের ব্যবহার করে ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে কিন্তু আলেমদের মধ্যে কিছুই করেনি তিনি বলেন এদেশে আলেমদের জন্য শেখ হাসিনা যা করেছেন বঙ্গবন্ধুর পরে কোন সরকারই তা করেনি বাইতুল মোকার মসজিদের কোনো মিনার ছিল না প্রধানমন্ত্রীর উদ্যোগে সেগুলোর কাজ শুরু করেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কোনো আলেম ওলামা দাবি না করা সত্ত্বেও এক লাখ বিশ হাজার মসজিদ ভিত্তিক মক্ত প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিটি উপজেলায় মসজিদ ভিত্তিক মাদ্রাসা স্থাপন করেছেন যেখানে শিক্ষকরা সাড়ে বারো হাজার টাকা করে ভাতা পান প্রতিটি উপজেলা জেলায় দৃষ্টিনন্দন মসজিদ বাইরে থাকালে চোখ জুড়িয়ে যায় ভেতরে গেলেও চোখ জুড়িয়ে যায় রাইসির মৃত্যু পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান এবং অন্যরা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় শোকে মুজ্জমান ইরান কিন্তু এর পরে কি ঘটে ভূরাজনৈতিক সমীকরণে এর কী প্রভাব পড়ে সেদিকে নিবিড় দৃষ্টি রেখেছে বিশ্ব পশ্চিম এশিয়া জুড়ে যখন উদ্বেগ বিরাজ করছে ঠিক তেমন এক অত্যন্ত সংকটময় সময় ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে গত সাত মাস ধরে গাজা নৃশংস যুদ্ধ চলে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল হামাসের রকেট হামলার জবাবে তারা নির্বিচারে হত্যা করছে তেলাবিবের বিরুদ্ধে লেবাননে হিজবুল্লা যোদ্ধাগোষ্ঠীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ বারবার আনা হয়েছে তেহরানের বিরুদ্ধে ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বহুদিন ধরে কিন্তু সেই উত্তেজনা ছিল চাপা প্রকাশ্য নয় তা গত মাসে প্রকাশ্যে আসে সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলা চালিয়ে রেভলিউশনারি গার্ডের দুজন কমান্ডার সহ কমপক্ষে সাতজন সদস্যকে হত্যা করে ওই কনসুলেট ভবনে মাটির সঙ্গে মিশে যায় ওই কনসুলেট ভবন মাটির সঙ্গে মিশে যায় এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ইরান তারই ফল হিসেবে গত মাসে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন ছড়ে ইরান তবে তা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম আকাশেই নিষ্ক্রিয় করে ফেলে তাদের কনসুলেটে ইরান জানিয়েছে হামলার প্রতিশোধ ছিল এটা ইসরায়েল ও ইরানের এই হামলার জবাব দেয় তারা ইরানের স্পান প্রদেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় তবে তাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি উল্লেখ্য ইস্পানের ইরানের বহুল আলোচিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা অবস্থিত এই সব ঘটনার মধ্যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে নানা রকম জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত রাষ্ট্রীয় মিডিয়ায় এটাকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে তবে ইরান সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করছে সবাই যদি এক্ষেত্রে কোনোরকম দোষারোপের দিকে যায় ইরান বা যদি কোন রকম নাশকতার প্রমাণ থাকে তাদের হাতে তাহলে স্পর্শকাতর এই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে অন্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের সমীকরণ একই রকম থাকতে পারে সরকার পরিচালনায় হাত লাগাবেন সুপ্রিম নেতা আয়তুল্লা আলী সরকার এর মধ্যে জানিয়ে দিয়েছে যে কোনো রকম বিঘ্ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তাও এখন পরিষ্কার নয় প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর খবরে তারা এই রিপোর্ট হাতে আসা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি তবে এর আগের রিপোর্টে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে তেহরান পারমাণবিকতার দিকে অগ্রসর হচ্ছে বলে গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে সংকটজনক পরিবর্তনের সময় হিসেবে দেখা হয় দু সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে আরেক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন সঙ্গে সঙ্গে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান তার চুক্তির সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ হয়